মাল্টা একটি স্বাধীন প্রজাতান্ত্রিক রাষ্ট্র। ভূমধ্য সাগরে অবস্থিত 60টি দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি। এই দ্বীপটি ইতালির সিসিলি থেকে 93 কিলোমিটার দূরে অবস্থিত। 316 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এই দ্বীপের জনসংখ্যা মাত্র 6 লাখ। বন্ধুরা, আজকের ভিডিওতে দ্বীপরাষ্ট্র মাল্টা নিয়ে বেশ কয়েকটি চমকপ্রদ তথ্য তুলে ধরব। তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। ১৮১৩ সালে ব্রিটিশ উপনিবেশবাদের হাতে চলে যায় মাল্টা। 1964 সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে এই দেশটি। এখানকার 95% জনগোষ্ঠী রোমান ক্যাথলিক। ভ্যালেটা হচ্ছে মাল্টা প্রজাতন্ত্রের রাজধানী। মাল্টার ইতিহাসের সাথে রোমান ক্যাথলিক ধর্মের ঐতিহ্য জড়িয়ে রয়েছে। খ্রিস্টান ঐতিহ্যের অন্যতম কেন্দ্রভূমি হিসেবে মাল্টার বেশ সুখ্যাতিও রয়েছে। হজরত ঈসা আলাইহিসসালাম এর সতীর্থ সেন্ট পলের নৌপথ দ্বীপে দুর্ঘটনায় পতিত হয়েছিল বলে জনশ্রুতি রয়েছে। সেন্ট পল এই দ্বীপে 3 মাস অবস্থান করেছিলেন। ভূমধ্য সাগরের মনোরম আবহাওয়া, পরিবেশ, প্রতিবেশের ভারসাম্য, পরিচ্ছন্ন শহর, অভ্যন্তরীণ অবকাঠামো এবং আকাশ ও সমুদ্রপথে যোগাযোগ ব্যবস্থা বিদেশিদের এখানে কাছে টানে। এদেশের মানুষের গড় আয় $48,000 মার্কিন ডলারেরও বেশি। পর্যটনই এদেশের আয়ের অন্যতম প্রধান উৎস। আবহাওয়া গোটা বছরই অনুকূলে থাকে। ইউরোপীয় ইউনিয়নের 27 নম্বর সদস্য দেশ মাল্টা প্রজাতন্ত্রের সাথে মুসলিম বিশ্বের, বিশেষ করে তুরস্ক, সৌদি আরব, তিউনেশিয়া, মিশর, লিবিয়া, ইরান এবং পাকিস্তানের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বেশ জোরালো। স্বাধীনতা উত্তরকালে মাল্টা অর্থনৈতিক সংকটে পড়লে লিবিয়া $00,00,000 ঋণ দিয়ে মাল্টাকে সহযোগিতা করেছিল। লিবিয়ার সাথে মাল্টার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে মাল্টা সরকার সেদেশের শিক্ষা কারিকুলামের মাধ্যমিক স্তরে আরবি ভাষাকে বাধ্যতামূলক করেছিল। মিশর সিরামিক, ভেজিটেবল, ফল, পেট্রোলিয়াম, লোহা এবং ইস্পাত মাল্টায় রপ্তানি করে থাকে। অন্যদিকে মাল্টা প্রজাতন্ত্র মিশরে রপ্তানি করে খাদ্য, প্রসাধনী সামগ্রী এবং মেকানিক্যাল যন্ত্রপাতি। সাম্প্রতিক সময়ে পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে মাল্টার সাথে ইরান এবং পাকিস্তানের মন্ত্রী পর্যায়ের চুক্তি হয়েছে। চুক্তির আওতায় ইসলামাবাদ, তেহরান ও ভ্যালেটায় বাণিজ্য মেলা ও সেমিনারও অনুষ্ঠিত হয়েছিল। বিভিন্ন দেশ থেকে প্রতি বছর 26 লাখ পর্যটক এই দেশটিতে ঘুরতে আসেন। ছুটির দিনে পর্যটকরা যাতে স্বল্প খরচে মাল্টা ঘুরতে পারে, সে কারণে ইরানের আসমান এয়ারলাইন্স হ্রাসকৃত মূল্যে তেহরান এবং ভ্যালেটা ফ্লাইট চালু করেছে। সৌদি আরবের সাথে মাল্টার রয়েছে চমৎকার দ্বিপাক্ষীয় সম্পর্ক। রিয়াদ ও জেদ্দায় আছে যথাক্রমে মাল্টার দূতাবাস এবং কনসুলেট। প্রতি বছর মাল্টার বহু মুসলিম হজ ও ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করে। সম্প্রতি মাল্টা কর্তৃপক্ষ সৌদি আরবের সাথে আন্তর্জাতিক অপরাধ দমনে যৌথ কর্মপ্রয়াসের একটি সমঝোতা চুক্তিও স্বাক্ষর করেছে। মাল্টার সাথে মুসলিম বিশ্বের সুসম্পর্কের কারণে ধর্মপ্রচারকরা মাল্টার বিভিন্ন এলাকায় ইসলামের মহান আদর্শবাণী প্রচারে উদ্যোগী ভূমিকা পালন করে। ১৯৭২ সালে মাল্টা বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। মাল্টা এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 40তম বছরে গত জুলাইয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাল্টা সফর করেছিলেন। এটি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি সফর ছিল। এই সফরটি ছিল বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। এই সফরকালে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী কূটনৈতিক পর্যায়ে নিয়মিত আলোচনার বিষয় ও দুদেশের কূটনৈতিক একাডেমি স্থাপনের মধ্যেও সহযোগিতার বিষয়ে পৃথক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিলেন।
ওই সফরকালে বাংলাদেশ ও মাল্টার পররাষ্ট্রমন্ত্রী মাল্টা চেম্বার, ট্রেড মাল্টা এবং অ্যাথেলসের বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত করা হয়েছিল বাংলাদেশ মাল্টা বিজনেস মিটিং। ওই ফোরামে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আশাব্যঞ্জক আলোচনাও অনুষ্ঠিত হয়েছিল। মাল্টার শক্তিশালী পর্যটন খাত ও দেশব্যাপী চলমান অবকাঠামো নির্মাণ খাতে বাংলাদেশি দক্ষ অদক্ষ পেশাদারদের জন্য কর্মসংস্থানের সম্ভাবনা সৃষ্টি করেছে। প্রায় 500 বছরের প্রাচীন ইতিহাস নিয়ে মাল্টার রাজধানী ভেলেতার মেরামত ও সৌন্দর্য বর্ধন এবং ক্রমবর্ধমান পর্যটন খাতের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলমান নির্মাণ শিল্পে বাংলাদেশি শ্রমিকদের এক বিপুল সম্ভাবনাও রয়েছে। বর্তমানে মাল্টায় কয়েক হাজার বাংলাদেশি কাজ করছেন। বন্ধুরা, ইউরোপের ছোট্ট দেশ এই মাল্টা প্রজাতন্ত্রে বহু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য এখানে পড়াশোনার সুযোগ রয়েছে অবিরত। ব্যয়ভার অন্যান্য দেশের তুলনায় তুলনামূলকভাবে অনেকটাই কম। মাল্টায় বিশ্ববিদ্যালয় রয়েছে 5টি, এর মধ্যে মাল্টা ইউনিভার্সিটি ইউরোপের অন্যতম প্রাচীন ইউনিভার্সিটি। বাংলাদেশ থেকে কিছু শিক্ষার্থীরা বর্তমানে মাল্টা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত রয়েছে। বিশ্বের একমাত্র মেরিটাইম ইউনিভার্সিটি ও সামুদ্রিক আইন এই মাল্টা থেকেই শুরু হয়েছিল। এখানে মেরিটাইম বা সমুদ্র আইন নিয়ে উচ্চতর লেখাপড়ার সুযোগ রয়েছে। এছাড়াও মাল্টায় রয়েছে প্রসিদ্ধ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও কলেজ। এখানকার এসব প্রতিষ্ঠানে লেখাপড়ার মানও অনেক উন্নত এবং পরিবেশ বান্ধব। দ্বীপরাষ্ট্র হয় এখানে আইন শৃঙ্খলা কঠোরভাবে পালন করা হয়ে থাকে। মাল্টা ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের গ্রাজুয়েট শিক্ষার্থীদের লেখাপড়া সম্পূর্ণ ফ্রি এই দেশটিতে। উচ্চতর লেখাপড়া এবং গবেষণার জন্য পর্যাপ্ত বৃত্তির সুবিধা রয়েছে এই দেশটিতে। বন্ধুরা, এই ছিল মাল্টা নিয়ে আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো আমাদের ভিডিওটি? আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না।